হ্যালো চেক, হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? যাই হোক, মজা করলাম। বন্ধুরা, আজকে আমি এসেছি যারা আমাকে কমেন্ট করেছেন, ভাইয়া আমি খুব ভালো গান গাইতে পারি, আমাকে প্লিজ একটা চান্স দেন, ভাইয়া আমার সাথে একটু যোগাযোগ করবেন দয়া করে, ভাইয়া আমাকে একটা চান্স দেন, প্লিজ 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 প্লিজ। এই প্লিজ শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেল। অনেকেই অনেকভাবে কমেন্ট করেছেন, তো তাদেরকে ধন্যবাদ। এবং তাদের জন্যই আজকে একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমার চ্যানেলে। বন্ধুরা, যারা আমাকে ওই রকম আদর দিয়ে ভালোবাসা দিয়ে কমেন্ট করেছেন, তাদের জন্যই আজকের সুযোগটা। সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি। আর তার আগে একটি মেসেজ দিতে চাই আমার চ্যানেলে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে 20,000-এর কাছাকাছি সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার চ্যানেলে 19,500+ সাবস্ক্রাইব, তো আশা করি দুদিনের মধ্যে 20,000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেবেন আপনারা। তো আজকে এই চ্যানেলের জন্যই, এই চ্যানেলেই আপনাদেরকে সুযোগ দিচ্ছি গান গাওয়ার। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাকে এই সুযোগটা মানে চালু হলো কিভাবে আমি বলি, একটা ভাই আমাকে অনেক কমেন্ট করেছে, ভাইয়া আমি গান গাইবো, আর মানে আমি রিপ্লে দেওয়ার সময় পাই না জন্য রিপ্লে দেই না, তারপরে ইমোতে অটোমেটিক্যালি গান আমাকে পাঠিয়ে যাচ্ছে। তাও আবার তার নিজের লেখা গান ছিল। তো এক পর্যায়ে দেখলাম যে এই রকম মানুষ তো অনেকেই আছে, তো এদেরকে নিয়ে একটি প্ল্যান করা যায়। সেই প্ল্যানটা হলো, ওই ভাই আমাকে যখন এত পরিমাণে গান পাঠাতে থাকলো, তখন দেখলাম তাহলে একটা সুযোগ দিয়েই দেখি। আর সেখান থেকে আমার একটা গান অবশ্য পছন্দ হয়েছিল, যার কারণেই তার কমেন্ট আমি রিপ্লে দিয়েছিলাম। তো তখন তাকে আমি একটা সুযোগ দিলাম যে ভাই, তুমি একটা ভালো করে আমাকে মানে ভালো করে গান গেয়ে, তোমার নিজের লেখা গান ভালো করে গেয়ে ভালো করে রেকর্ড করে তুমি আমাকে মেইল করো। তখন তাকে আমি মেইল অ্যাড্রেস পাঠিয়ে দেই, একদিনের মধ্যে সে রেকর্ড করে 2-3টা গান আমাকে দেয় এবং আপলোড করার জন্য রিকোয়েস্ট করে। তো বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি কথা দিলাম আমি আপনার গান আপলোড করব। তো যাই হোক, এই একটা মাথায় বুদ্ধি আসলো যে এমন মানুষ অনেক আছে যারা গানকে ভালোবাসে, গান ছাড়া থাকতে পারে না, এক কথায় গানের পাগল। তো তাদেরকে নিয়েই ছোট্ট একটি প্ল্যান করলাম। জানি না আমার প্ল্যানটা সাকসেস হবে কি না, আপনারা গান পাঠাবেন কি না, তবে যদি গান পাঠান তাহলে সম্পূর্ণ আমার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে আপনি গান রেকর্ড করে, আপনার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে আমার মেইলে মেইল করা, এবং তারপরে যত কাজ আছে, ভয়েস এডিটিং করা, অটোটিউন করা, সব আমার দায়িত্ব, এবং আপলোড করাও আমার দায়িত্ব। তবে মাথায় রাখবেন, কেউ মানে ভয়েস এডিট করে আমাকে পাঠাবেন না, একদম র ফাইল পাঠাবেন, তখন আমি নিজে হাতে মন মতো এডিট করে আপনাদের গানকে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরবো। আশা করি এই মেসেজটি পেয়ে যারা আমাকে অনেক অনেক হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কমেন্ট করেছেন, তারা অনেক অনেক খুশি হয়েছেন, এবং আমিও অনেক খুশি যে ঢাকার ওই ভাই আমাকে আসলে গান পাঠায়, তারপরে এই প্ল্যানটা আসলে আমার মাথায় আসে। তো সেই ভাই হচ্ছে, নাম হচ্ছে রসুল ভাই, তো তাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ সে যদি এরকম গান না পাঠাইতো আর গান পাগল না হইতো, তাহলে আসলে আপনাদের জন্য এই প্ল্যানটা হয়তো বা কোনো দিন আমি করতাম না। তো যাই হোক, যারা এখন আমার এই ভিডিওটা অলরেডি দেখছেন, তারা সরাসরি কোনো কথা নয়, ফোন বন্ধ করে, ফোন দিয়েই আপনারা শুধু ভিডিও করে গান করে আমার মেইলে মেইল করবেন। মেইলটা হচ্ছে স্ক্রিনের উপর ভাসবে, সেইখান থেকে মেইলটা নেবেন। তো মেইল করলেই সম্পূর্ণ প্রসেসিং করে আমি আপনাদের গানটা পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরবো। আশা করি সবাই আমার চ্যানেলটা যেভাবে সাবস্ক্রাইব করেছেন, সেইভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা গান পাঠাবেন তারা প্লিজ ভাই প্রসেসিংয়ের জন্য একটা দিন সময় দিন, মানে একদিন গান পাঠাবেন পরের দিন আপলোড করবো, এইরকম একটু সময় দিন। মানে সমানে মেসেজ করলে দেখা যায় কি, মেসেজের রিপ্লে দেওয়াটা আসলে কষ্টকর হয়ে যায়, কারণ একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়, আমাদের মানে শুটিং আছে, তারপরে আপনারা গান পাঠাবেন সেগুলো মানে প্রসেস করে আপলোড করতে হবে, তো মানে একটু কষ্টকরই হয়ে যায়। তো কেউ মানে মেসেজটা আসলে দরকারি মেসেজ হলে করেন, মানে করেন না তা না, দরকারি মেসেজ হলে করেন, আর যদি দরকার না ছাড়া কোনো মেসেজটা আসলে করেন না, শুধু মানে গানটা পাঠিয়ে
দিলে গান ভালো লাগলে সরাসরি আমি ডাউনলোড করে আপলোড করে দিব, মানে এডিটিং করে অটো টিউন করে এভরিথিং যা করতে হয় আর কি, আমার সব কিছু আমি করে আপলোড করে দিব। তো আপনাদের গান এখন থেকে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরবে সিএম সাগর। আর সিএম সাগর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে 20,000 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন দুদিনের মধ্যে। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই আমাকে গান পাঠাবেন এবং আপনাদের গান আমি বিশ্ববাসীর মাঝে তুলে ধরতে পারবো। ধন্যবাদ সবাইকে।